हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण, शुभ सकाल। आपनारा सबाई केमन आछेन? आशा करछि भालो आछेन। आमिओ भालो आछि। आमि एई मुहूर्ते जेखाने आछि एटा होच्छे मालदा जिलार गाजोल थानार जीवनपुर ग्रामे। एखाने आछे महाप्रभुर भोग होच्छे, आमार मेषो तृतीय मृत्युबार्षिकी। খুব বৃষ্টি পড়েছে, কিছু করার নেই, এর মধ্যে দিয়েই চলতে হচ্ছে। তাহলে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি, আপনারা নিশ্চয়ই আমার পাশে থাকবেন। যে বাবা মা, আমার পরিবার, আমার শ্বশুর শাশুড়ি আসবে। একদিকে ভোগের রান্না হচ্ছে, ছবিটা দেখো। হ্যাঁ, এই ছবিটা হচ্ছে আমার মেসো। এই পাশে ভোগের রান্না হচ্ছে, এই যে দুই কাকু একদম রান্নাতে ব্যস্ত। কই কাকুদের মুখগুলোকে দেখি ভালো করে। হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ। কাকু একটা কিছু বলে দাও। কৃষ্ণ, এই গৃহে এই গৃহস্বামী যে ইহলোক থেকে পরলোক গমন করেছে, তার আজ মৃত্যুবার্ষিকী। তদ উপলক্ষে আমরা গঙ্গারামপুর থেকে আগত হয়ে এখানে আজ মহাপ্রভু ভোগের একটা আয়োজন করা হয়েছে, তাই আমরা সকলে এখানে সমবেত হয়েছি। দাদা এসছে, এখানে কি কাটা হচ্ছে? পনির গুলো তৈরি করা হলো, এক গামলা হয়ে গেল। এটা মিশো হবে। ধুয়ে কাটো, তাহলে তো হয়ে গেল। লঙ্কা কাটি এখানে রান্না হচ্ছে, যেসব লোকেরা আর নবরত্ন একটা, আর হচ্ছে একটা চপ করে নিতে হবে, চাটনি আর দই মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, তা কই না। এই যে এটা দিদি, দিদি খুব কাজ করছে। ভাই এটা কিছু বলো, কিছু কথা বলো। আজকে আমার বাবার তৃতীয় মৃত্যুবার্ষিকী। বাবা 2018 সালের 2 আগস্ট বাংলা ফুল স্থাপন মারা গেছিল। আমাদের খুব ঠাকুর, আপনারা সবাই আমার বাবার জন্য তার আত্মার শান্তি কামনার জন্য আশীর্বাদ করবে, ভগবানের কাছে প্রার্থনা করবে, ওনার আত্মা যেন ঘরকে ভালো বাস করেন, গোবিন্দচরণ পান, এই অনুরোধ রাখবো। আগের যে রান্নাটা, গতানুগতিক যে রান্নাটা আছে, একবার রান্নাটা না টেস্ট করে বুঝতেই পারবেন না কি রান্না করে, একদম মেজ। এখন আমাদের আনারসের চাটনি হচ্ছে, রাধুনি আমার মাসি, পাশে মামি। বৌদি ভালো আছো তাহলে? এখন মোটামুটি সুস্থ আছি। সুস্থ, পা কেমন গো? ভালো আছি। ভালো আছে মাসি, ভালো আছো? এই তো আছি। আচ্ছা, যে মা, এই যে দুই মা, এই যে মামি, ভোগ আরতি চলছে। Get
ক্ষেত্র কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি আজকে কৃষ্ণ গুরু বিষয় কি গাইয়া বাজিয়া কি সকল বৈষ্ণবগণ কি সকল ভক্তগণ কি সকল ভক্তগণ কি আজকের আনন্দ কি প্রসাদ কি এটা তো করতেই হবে দেখে দেখে বলুন মুখটা দেখি রাধে 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 এই যে আমার মা আর এই যে মাসি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম হরে 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 কৃষ্ণ হরে বাবা হাত ধুয়ে নিছো মাথা দেয় না হাত ধুয়ে নিছো মাথা দিতে হয় না মাথা দিতে হয় না বাবা আজকে চরণামৃত নিয়ে তারপরে আমরা ভোগের প্রসাদ গ্রহণ করবো সবাই আমার দিকে তাকাও এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে মেষের ছবি যার মৃত্যুবার্ষিকীর জন্যই আজকে মহাপ্রভুর ভোগ দেওয়া হলো দাদা মাসি মা আর এখানে সব ভক্তরা প্রসাদ নিচ্ছে তো এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে গাজল থানার প্রথম না হলে দ্বিতীয় প্রতি বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমা পদাবলী কীর্তন আশেপাশে যত এলাকা আছে সবাই এই মন্দিরে কীর্তন শুনতে আসতো আগে অনেক লোকের ভিড় হতো মন্দিরটা আগে মাটির ছিল এখন ভেঙে নতুনভাবে তৈরি করা হয়েছে সম্পূর্ণ কাজ এখনও কমপ্লিট করা হয়নি যে দাদা প্রণাম করছে চাটনি দাও নিদি ভাত লাগবে বাবা লাগবো না একটু ভাত নাও আমার দিদিমা কি এখানে শেষ করছি বিকেলবেলা সবাই ঘুরতে বেরিয়েছি আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলোতে ঢুকে লাইক দেবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন
আজকের মতো তাহলে এই পর্যন্তই।